নমস্কার বন্ধুরা ব্লুম অ্যাপেলস কিচেনে আপনাদের স্বাগত আজকে খুব সোজা এবং স্বাস্থ্যসম্মত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি হলো লাউ দিয়ে মুগ ডাল রেসিপি শুরুতে বলে রাখি আমি এখানে মুগ ডালটি ভেজে করেছি আপনারা কাঁচা মুগ ডাল দিয়েও করতে পারেন আমি এখানে মুগ ডালটা ভেজে তারপরে ধুয়ে নিয়েছি কড়াইতে জল গরম করতে বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে এখন মুগ ডালটা জলের মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবার ডালটা সেদ্ধ করে নেব ডালটা সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি একদম গলিয়ে দিলে মুগ ডাল খেতে ভালো লাগে না ডালটা সেদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি এর মধ্যে লাউটা দিয়ে দিলাম এবার আর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম নুন হলুদ পরিমাণ মতো দিয়ে আবার মিশিয়ে নিচ্ছি এবার লাউয়ের সঙ্গে ডালটা আর একটু সেদ্ধ করে নিচ্ছি লাউ সেদ্ধ হতেও কিন্তু বেশি সময় লাগে না সামান্য চিনি দিলাম ডালটা সেদ্ধ করে আমি তুলে রেখেছি ডাল আর লাউটা সেদ্ধ করে তুলে রেখেছি দেখুন আর এদিকে কড়াইতে আমি তেজপাতা শুকনো লঙ্কা আর সাদা জিরা ফোড়ন দেবো আমি সর্ষের তেলে ফোড়ন দিচ্ছি ফোড়ন থেকে যখন সুগন্ধ বেরোবে এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য হাফ টি স্পুন আদা পেস্ট আর সামান্য জিরে গুঁড়ো ফ্লেমটা মিডিয়ামেই রেখেছি এবার ভালোভাবে একটু ফ্রাই করে নিলাম নিয়ে সুগন্ধ বেরোনোর পর আমি এর মধ্যে ডালটা দিয়ে দিলাম ডালটা যেই ফুটে উঠেছে এর মধ্যে এখন দিয়ে দিলাম ধনে পাতা কচি ব্যাস আর এক মিনিট ফুটিয়ে আমি নামিয়ে নেব মুগ ডাল তাহলে রেডি হয়ে গেল বন্ধুরা লাউ দিয়ে মুগ ডাল খুবই স্বাস্থ্যসম্মত একটি রেসিপি আপনারাও বাড়িতে বানাবেন আর খেতে কিন্তু খুবই খুবই সুস্বাদু হয় তো রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্টস করবেন আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন